আল্লাহকে বলছি, তার মানে সম্পর্ক হচ্ছে বান্দার সাথে আল্লাহর সরাসরি। ভাই ওই পীর সাহেব আপনাকে নাজাত দিতে পারে না, পীর সাহেব আপনাকে সন্তান দিতে পারে না, পীর সাহেব আপনার পাঁচ পয়সা উপকার করতে পারে না, ওই তো বিপদে পড়ে আছে। সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন, আজকের দিনই বৈঠকে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়, মুমিনের দোয়া বিফলে যায় না, মুমিন ব্যক্তির দোয়া বিফলে যায় না, উক্ত বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। যদি চ সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষের ভুল ধারণা হচ্ছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কত দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। এক শ্রেণীর মানুষের ভুল ধারণা হচ্ছে, বিশ্বাস হচ্ছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেন না। তাই তো মুরব্বি মানুষটাকে বললাম, মুরব্বি আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন। মুরব্বি মানুষ বলে, আমরা পাপি তাপি মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? আপনি একজন মানুষ, মুরব্বি মানুষকে বলছেন, মুরব্বি আমার জন্য দোয়া করিয়েন। মুরব্বি মানুষ দেখবেন সময় সময় বলে, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? বলে না এরকম। তার মানে আপনার আমার বিশ্বাস হলো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, আর আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন না। এজন্য দেখবেন যারা মাজারে যায়, মাজারে গিয়ে ওই মরা মানুষের নিকট কিছু চায়, যারা মাজারে গিয়ে মরা মানুষের নিকট সন্তান চাইছে, অনেক কিছু চাইছে, ক্ষমা ভিক্ষা চাইছে, অর্থ সম্পদ চাইছে, যার যেটা অভাব অনটন ওটা চাইছে, আপনি যারা মাজারে গিয়ে এক এক করে কবরের কাছে গিয়ে চাইছে, প্রত্যেকটা মানুষকে এক এক করে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা মানুষের এই চিন্তাটা মাথার মধ্যে কাজ করে যে আমরা তো পাপি তাপি মানুষ, আমরা যদি আল্লাহকে সরাসরি বলি তাহলে আল্লাহ তাআলা মনে হয় আমাদের ডাকে সাড়া দিবেন না। এজন্য ওই কবরে যিনি আছেন, মাজারে যিনি আছেন, ইনি তো আল্লাহর সাথে তার রিলেটেড আছে, সম্পর্ক আছে, তার মানে আমার সাথে আল্লাহর সম্পর্ক নেই। আপনার আমার চিন্তা ভাবনা কত নোংরা দেখেন, মাজারে কবরে যেই ব্যক্তি শুয়ে আছে তার সাথে নাকি আল্লাহর সম্পর্ক আছে। অথচ আপনি যখনই দোয়া করেন সব সময় তো বলেন, আল্লাহ তুমি এটা দাও। আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদে প্রবেশের সময় লম্বা দোয়া আছে, সংক্ষিপ্ত হলেও দোয়া পড়েন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রহমাতিক, মানে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। দেখেন আপনি বলছেন, আল্লাহ আমার জন্য, আমি মসজিদে প্রবেশ করেছি, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দাও, খুলে দাও। আপনি কি পীর সাহেবকে বলছেন না আল্লাহকে বলছেন? ভাই আল্লাহকে বলছি, তার মানে সম্পর্ক হচ্ছে বান্দার সাথে আল্লাহর সরাসরি। ভাই ওই পীর সাহেব আপনাকে নাজাত দিতে পারে না, পীর সাহেব আপনাকে সন্তান দিতে পারে না, পীর সাহেব আপনার পাঁচ পয়সা উপকার করতে পারে না, ওই তো বিপদে পড়ে আছে। সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন,
এজন্য যখন দোয়া করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার চেষ্টা করবেন, সব সময় আল্লাহর নিকট দোয়া করবেন। আর এই কথাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন সূরা মুমিন আয়াত নম্বর 60, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর আল্লাহ তাআলা অন্যত্রে বলেন ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দারা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দারা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি অতীব নিকটে রয়েছি। সুবহানাল্লাহ, বান্দা যখনই ডাকবে আমি আল্লাহ তখনই তার ডাকে সাড়া দিব, আমি দূরে নয়, আমি বান্দার অতীব নিকটে রয়েছি। নুমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। হাদিসটা একটু ভালো করে বুঝেন তো। নুমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 1481, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 2230। বর্ণিত হাদিসে উমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। অর্থাৎ মুমিন বান্দা দোয়া করার মাধ্যমে 24টা ঘন্টাই ইবাদতে থাকতে পারে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে গেছেন সালাত আদায়ের জন্য, জোহরের সালাত আদায় করে আবার পাল্টা বাড়িতে ফিরে এসেছেন, যতক্ষণ সালাত আদায় করছেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। আপনি জুমার সালাত আদায়ের জন্য গেছেন মসজিদে, যতক্ষণ জুমার সালাত আদায় করছেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে, কিন্তু যখন বাড়ি থেকে ফিরে আসছেন, মসজিদ থেকে বাড়িতে ফিরে আসছেন, তখনও কি নেকি লেখা হবে? বাড়িতে শুয়ে আছেন তখনও কি নেকি লেখা হবে? না ভাই। আপনি সিয়াম পালন করছেন একেবারে ফজর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যতক্ষণ সিয়াম পালন করছেন ততক্ষণ আল্লাহর নিকট চাইবেন, ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে, কিন্তু যখন আপনি সিয়ামটা ভেঙে ফেলেছেন তখনও কি সিয়ামের নেকি আল্লাহ লিখবেন? কিন্তু ভাই, দোয়াই এমন একটা ইবাদত যেই দোয়া করার মাধ্যমে একজন মুমিন বান্দা 24টা ঘন্টা ইবাদতে থাকতে পারে। কেমন করে? উদাহরণস্বরূপ কয়েকটা কথা বলি। আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ ও পদ্ধতিতে ঘুমাতে যান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, যেই দোয়াগুলো পড়ে ঘুমিয়েছেন, রাসূলের দেখানো পদ ও পদ্ধতি অনুসরণ করে ঘুমাতে যান, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ রাসূলের দেখানো পদ্ধতিতে ঘুম থেকে জাগ্রত হন, তাহলে আপনি এই যে 6-7 ঘন্টা ঘুমালেন, এই 6-7 ঘন্টা আপনার শুধু আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ।